নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত, অভিনন্দন ও আমার তরফ থেকে ভালোবাসা জানাই। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, শুভ বিবাহ অর্থাৎ বিয়ের আগে এই একটি গুণ অবশ্যই মিল করা দরকার আছে, নয়তো আপনার জীবন নরকে পরিণত হবে। সে ছেলের ক্ষেত্রে হোক বা মেয়ের ক্ষেত্রে হোক, প্রত্যেকের ক্ষেত্রে এই গুণটি কিন্তু অবশ্যই, অর্থাৎ এই যে 36 গুণের মধ্যে এই একটি গুণ বিশেষভাবে দেখা কিন্তু দরকার। অনেকেই বিয়ে করে নিচ্ছে, বিয়ে করার পর বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছে, এবং দুটি পরিবার, শুধু একটি ছেলে একটি মেয়ে কিন্তু ভুগছে না, দুটি পরিবারের লোক কিন্তু এর জন্য ভুগন্তি হচ্ছে। কেউ কেউ বলে যে এই জন্মকুণ্ডলিতে জটুক বিচার কি দরকার আছে, আমরা তো ঠিকই আছি, এমনকি বলে। কিন্তু দেখুন, আপনার জন্মছকে হয়তোবা সেই জায়গাগুলোতে মিল হয়ে গেছে বলে আপনি হয়তো ঠিক আছেন, কিন্তু এখনকার বর্তমান যুগে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা, বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দাঁড়াচ্ছে। বিয়ে কিছুদিন অতিবাহিত না হতে হতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে প্রত্যেককে, না হওয়া নয়। কম বেশি এই যে সমস্যার জন্য একমাত্র এই যে 36 গুণ, জটক বিচারে 36 গুণ মিলানোর সঙ্গে সঙ্গে এই 36 গুণের মধ্যে এই একটি গুণ বিশেষভাবে ইম্পর্টেন্ট বিষয়। দেখুন, জ্যোতিষশাস্ত্র আপনাকে অ্যালার্ট করে দিবে যে আপনার কোন কোন দিকগুলো দরকার আছে, কোন কোন দিকে যাওয়া উচিত, বা শুভ বিবাহের ক্ষেত্রে আপনি যে একটি পাত্র বা পাত্রী নির্বাচন করছেন সেই জায়গাটাতে অর্থাৎ সঠিক কি বেঠিক। অবশ্যই আমি আবারও বলবো, যারা বিয়ে করবেন ভাবছেন তারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজস্ব জন্মকুণ্ডলিটা অর্থাৎ জটুক বিচারটা, বর এবং কনের দুজনেরই জটুক বিচার একসঙ্গে কিন্তু করানো উচিত। সেক্ষেত্রে কী হবে, আপনার জীবন হবে শান্তিময়, সমৃদ্ধি। তো এই যে গুণটির কথা আমি বলছি, সে গুণ যদি আপনার জন্মছকে না থাকে তাহলে কী হবে, সে গুণটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে তারা দোষ। অর্থাৎ আপনি যে তারাতে জন্মিয়েছেন, এবং অর্থাৎ বর এবং কনের তারার মিত্রতা আছে কি না সেটা দরকার, কতটা গুণ মিলছে, তারা গুণ মিলনটা কতটা আছে, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ তারা মিলনে যদি আপনি যদি শূন্য হয়, আপনার ক্ষেত্রে যদি তারা মিলন যদি না থাকে, আপনার জীবন হয়ে উঠবে নরক। দেখবেন আপনার এই তারা মিলনটা কি আমি তাও জানাবো, কিন্তু কি হবে তারা মিলন যদি না হয়, এটা আপনার বিয়ের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, এবং আপনার যখন কোনো পার্টনারশিপ বিজনেস করবেন বা আপনি যখন কোনো ম্যানেজার রাখবেন, অ্যাকাউন্টেন্ট রাখবেন সেক্ষেত্রেও, বা পার্সোনাল সেক্রেটারি রাখবেন সেক্ষেত্রেও কিন্তু তারা মিলনের কিন্তু দরকার আছে। তারা মিলনের গুণে যদি একটুকু মিল না থাকে, হয়ে যাবে সেই দাম্পত্য জীবনটা হয়ে যাবে নরক জীবন। অর্থাৎ একটি বর এবং একটি কনের মধ্যে, পাত্র এবং পাত্রীর মধ্যে অরা মিলন হচ্ছে কিনা, অর্থাৎ ওরা যারা দুজনা একটি ঘরে থাকবে সেখানে তাদের মধ্যে অরার মিল হচ্ছে কিনা, সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেখার। এবং এই তারা মিলন যদি না থাকে, তারা মিলনে যদি আপনার যদি শূন্য হয়, সেক্ষেত্রে আপনার বিয়ের পর আপনার আর্থিক ক্ষতি। আপনি বিয়ের আগে প্রচুর উন্নতি করেছেন, কিন্তু বিয়ের পর আপনার ফল ডাউন হয়ে যাবে, আপনি অর্থনৈতিক থেকে দুর্বল হয়ে পড়বেন, হয় স্বামীর অসুস্থতা হবে বা স্ত্রীর অসুস্থতা হবে, বর বা কনের মধ্যে কেউ না কেউ অসুস্থতা থাকবে, দুজনার মধ্যে ঝামেলা ঝগড়া অশান্তি লেগেই থাকবে। অর্থাৎ একটা অশান্তির পরিবেশ, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার মেয়েদের মধ্যে এই তারার মিল যদি না থাকে, প্রতিশোধমূলক পরায়ণ, বা ছেলের মধ্যেও প্রতিশোধ নেওয়ার একটা পরায়ণ কিন্তু থাকে। অর্থাৎ
এই তারা মিলনটাতে কিন্তু বিশেষভাবে গুণ দেখা দরকার। এবং এই তারা মিলন যদি আপনার শূন্য হয় সেক্ষেত্রে বর বা কনের মধ্যে একটি মাইনাস হয়ে যায়, অর্থাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই যে বৈধব্য দোষ যেটা থাকে সেটাও কিন্তু হয়ে থাকে। অর্থাৎ তারা মিলনের যদি গুণ না মিলে সেক্ষেত্রে কিন্তু বৈধব্য দোষ বা বরের ক্ষেত্রে কন্যার পত্নী বিয়োগ পতি বিয়োগ দুটি কিন্তু হতে পারে এই তারা মিলনের গুণ যদি আপনার একটুকু না মিলে। অর্থাৎ এই জায়গাটা বিয়ের আগে বিচার্য বিষয়, অবশ্যই এই গুণ মিলনটা কিন্তু দরকার। এবং আপনার আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু হবে না যদি আপনার যদি এই মিল না থাকে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি মানে এক কথায় বলতে গেলে ফিনান্সিয়াল দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে কিন্তু পড়বেন। দেখুন তারা মিলনটা কি আমি বলি, আপনি যে নক্ষত্রে জন্মিয়েছেন, বরের যে নক্ষত্র এবং কোণে যে নক্ষত্রে জন্মিয়েছে সেই নক্ষত্রের মধ্যে মিল আছে কি না সেটা কিন্তু দেখা দরকার। এটা হচ্ছে তারা মিলন, অর্থাৎ সেই নক্ষত্রের অধিপতি এবং বরের যে নক্ষত্রের অধিপতি এবং কোণের যে নক্ষত্রের অধিপতি সেই দুটি নক্ষত্রের অধিপতির মিল আছে কি না সেটা কিন্তু বিশেষভাবে বিচার্য বিষয়। অর্থাৎ এই জায়গাটা যদি আপনাদের মিলনের জায়গায় যদি আপনি যদি শূন্য পান, আপনার যদি এই জায়গাটাতে কোনো মিল না থাকে, অমিল থাকে, তাহলে কিন্তু অর্থাৎ আপনার জীবনে কিন্তু কোনো দিনও শান্তি কিন্তু আসবে না, অশান্তিতে আপনি কিন্তু জীবন পরিপূর্ণ হয়ে যাবে। আপনি যখন একটা জিনিস চিন্তা করেন, কেন আমি বিবাহ করেছিলাম, বিবাহের পর থেকে আমার যত বিপত্তি যত অশান্তি, অর্থাৎ আমি আবারও বলবো বিয়ের আগে, এখনকার যুগে অনেকে বলে এই জ্যোতিষশাস্ত্র ফালতু এগুলো করে কী লাভ, আমি তো ভালোই আছি, আমি যদি ঠিকঠাক, দেখুন গ্রহ কিন্তু কথা বলে, আমি আবারও বলছি গ্রহ আপনার জীবনকে কিন্তু পরিচালিত করে, আপনি যদি উন্নতি হয় তাও কিন্তু গ্রহের এর জন্য এবং আপনার যদি অধঃপতন হয় সেটাও কিন্তু গ্রহের ব্যাপার। অর্থাৎ একটি মেয়ে এবং একটি ছেলে দুজনের কিন্তু ভাগ্য একসঙ্গে কিন্তু জড়িত হয় এই শুভ বিবাহের পর, অর্থাৎ একই সঙ্গে দুজনের ভাগ্য কিন্তু মিল হয়ে যায়। অর্থাৎ সেটা ভালোর দিক থেকেও যদি হয় ভালো, খারাপের দিক থেকেও হলে দুজনের ক্ষেত্রে খারাপ কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে খুব জোর গলায় এই কথাগুলো আপনাদেরকে বলছি। অর্থাৎ এই তারা মিলন যদি আপনার না হয়, আমি একটা কথা বলছি, আপনার বর বা কনের মধ্যে পত্নী বা পতিবিয়োগ, পত্নী বিয়োগ বা পতিবিয়োগ, আপনার আর্থিক ডেভেলপমেন্ট কমে যাবে, আপনার সবসময় অশান্তি, এমনকি দুজনের মধ্যে বড় ধরনের কোনো গণ্ডগোল, হাতাহাতি, কোর্ট মামলা মকদ্দমা এই জায়গাগুলো কিন্তু চলে আসবে। অর্থাৎ এই এবং এর সাথে সাথে প্রতিশোধমূলক পরায়ণতা এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার আর্থিক লস এবং ব্যবসা বসে যাওয়া, ব্যবসা ক্ষেত্রে অবনতি এবং কর্ম চলে যাওয়া এবং বিভিন্ন দিক থেকে বিপত্তি অশান্তি সমস্যা ঝামেলা আর্থিক ক্ষতি এগুলো কিন্তু হবেই। অবশ্যই শুভ বিবাহের আগে এই 36 গুণের মধ্যে এই তারা গুণ মিলন অবশ্যই করুন, নয়তো জীবনটা আপনার নরকে পরিণত হবে। জীবনে যদি সুখ শান্তি স্বাচ্ছন্দ্য পেতে চান, অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি এই গুণ অর্থাৎ তারা গুণের মিলনটা আপনারা অবশ্যই দেখুন, সেক্ষেত্রে জীবন হবে শান্তি সমৃদ্ধি ও প্রসপারিটি। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা জানাচ্ছি। নমস্কার।